বালিঘাট বাস দুর্ঘটনায় আজ এক বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে আজ মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা ও মহারাজপুর বাজার কমিটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ, লালবাগের এসডিপিও বরুণ বৈদ্য সহ প্রশাসনের আধিকারিকরা, ছিলেন মহারাজপুর বাজার কমিটির প্রায় প্রত্যেকটি মেম্বার। আজকের দিনটি তারা শ্রদ্ধার সঙ্গে পালন করেন, তার সঙ্গে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সেই দিনে মৃতদের প্রতি। বালিঘাট থেকে আকসার আলীর রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। 44 পার্সন ডাইড এ পুরো অ্যাক্সিডেন্ট মধ্যে। এই ইনসিডেন্টগুলো আর না হোক তার জন্য পুলিশ প্রশাসন পক্ষ থেকে, ট্রান্সপোর্ট দফতর থেকে, ইভেন যারা অন্য যারা উইংস আছে যেমন পিডব্লিউডি আছে, সবাই মিলে অনেক কাজ করেছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজে প্যাশ ব্যারিয়ার করা হয়েছে, পিডব্লিউডি পক্ষ থেকে ওয়াশ টাওয়ার করা হয়েছে এখানে। এটা যতই জেলাতে ব্রিজ আছে ওখানে করা হয়েছে, ওয়াশ টাওয়ার অনেক করা হয়েছে। এছাড়া আপনারা দেখছেন কি পুলিশ অনেক তৎপর হয়, অনেক ফাইন করেছে, তার জন্য হেলমেট পরার এখন যেটা সংখ্যা যা আগে অনেক কম থাকতো অনেক বেড়ে গেছে। ইভেন যারা মোবাইল ইউজ করে ড্রাইভিং করার সময় ওদেরকে অনেক ফাইন করেছে। আমরা যারা বাস ওনার্স আছে, ড্রাইভার্স আছে, ওদের সাথে আমরা আলাদা করে মিটিং করেছি। আর এই মিটিংগুলো এখন প্রায় হয়, ওদেরকে বোঝানো হয় কি ড্রাইভিং করার সময় মোবাইল যেন ইউজ না করে, আর তার জন্য অনেক লোককে ফাইনও করা হয়। এইসব কাজগুলো করা হয়েছে, কিন্তু এই ইনসিডেন্টটা একটা আনফর্চুনেট ইনসিডেন্ট যেটা হয়ে গেছে, এটা যেন না হোক সেটা আমাদেরকে সবাইকে আমাদের চেষ্টা করতে হবে। বিকজ আমরা সবাই বেশিরভাগ যারা এখানে উপস্থিত আছে, কেউ না কেউ কেউ টু হুইলার চালায়, কেউ ফোর হুইলার চালায়, কেউ ইভেন সাইকেল চালায়, তো যে কেউ আছে সবারই রেসপন্সিবিলিটি আছে। আমি যদি এমনি রাস্তায় হাঁটছি এমনি, তবে আমার রেসপন্সিবিলিটি আছে কি আমি রাস্তায় ঠিক যে সাইডে আমাকে হাঁটতাম ওভাবে ওই রাস্তায় আমি ওই সাইডে হাঁটব। যদি আমি সাইকেল চালাচ্ছি তো আমি সাইকেল চালাবার সময় রাস্তা যখন ক্রস করব তো আমাকে দেখতে হবে পিছন থেকে কোন গাড়ি আসছে কি না আসছে। আমি যদি টু হুইলার চালাচ্ছি তো আমাকে হেলমেট পরতে হবে, আমাকে স্পিড কম রাখতে হবে। ইভেন যারা যারা টু হুইলার চালায় ওরা অনেকবার আমরা দেখি ধুম করে একদম সাইড করে চলে যায়, ওরা দেখবে না পিছন থেকে একটা গাড়ি খুব স্পিডে আসছে। ইভেন যারা টু হুইলার চালায় ওরা ফ্যামিলিকে নিয়ে যখন বেরোয় তো দেখবেন পিছনে ওয়াইফ আছে, ওর হেলমেট নেই, বাচ্চা মাঝখানে আছে, ওর কিছু কোনো ও নেই। আমার নাম আব্দুল লতিফ সরকার, আমি দৌলতাবাদ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। আজকের এই অনুষ্ঠানটা গত এক বছর আগে ঠিক আজকের দিনে এই বালিরবিলে যে বাস দুর্ঘটনা ঘটেছিল তাতে 44 জন মানুষের প্রাণ গিয়েছে, তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে স্মরণ করার জন্যই আজকের মূলত এই অনুষ্ঠান। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এই স্থানীয় মহারাজপুর বাজার কমিটির পক্ষ থেকে আজকের দিনটিকে স্মরণ করা হলো এবং সেই আয়োজন তার জন্যই এই অনুষ্ঠানটা। এই অনুষ্ঠানের উদ্দেশ্যটাও হচ্ছে যে এলাকার সমস্ত মানুষকে, রাস্তা চলতি মানুষকে অন্তত পক্ষে সেই ঘটনাটা মনে করিয়ে দিয়ে একটু সাবধান করা, যাতে আমরা এই রকম দুর্ঘটনার কবলে আর না পড়ি। এটা খুব মহৎ উদ্দেশ্য, তাদেরকে স্মরণ করাও হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সেই ঘটনাটা সম্পর্কে একটু সচেতন হওয়া, মানুষকে সচেতন করা, এটাও একটা উদ্দেশ্য। খুব ভালো জিনিস হয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট মানুষকে সচেতন করার প্রয়াস এবং বাজার কমিটিও তাতে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন, তার জন্য তাদেরকেও ধন্যবাদ। বালিরঘাট মহারাজপুর বাজার কমিটির পক্ষ থেকে আমি পান্না সরকার বলছি।
এবং আমাদের টোটাল বাজার কমিটি এবং পুলিশ প্রশাসন দৌলতাবাদ থানা একসঙ্গে উদ্যোগে 2018 সালে 29 জানুয়ারি যে মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছিল বালিরঘাট ব্রিজে, তা সেই উপলক্ষে আমরা তাদের স্মৃতির উদ্দেশ্যে স্মরণ সভা করেছিলাম এবং সেই সঙ্গে তাদের আত্মার শান্তি কামনার জন্য 1 মিনিট নিরবতা পালন করে র্যালি করে সেই অনুষ্ঠান আমরা ইতিমধ্যে শেষ করলাম। তার সঙ্গে আমাদের পুলিশ সুপার এবং পুলিশ প্রশাসন এবং আমাদের মহারাজপুর বালিরঘাট পালপাড়া সমস্ত জনগণ এবং ব্যবসায়িকবৃন্দ উপস্থিত ছিলেন। হ্যাঁ, সেইভাবে আমরা অনুষ্ঠান শেষ করলাম এবং